নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের একটা ডাল ফ্রাই, যেটা ভাত রুটি পরোটা সবার সাথেই খাওয়া যাবে এবং এই এক ডাল রান্নাতেই সম্পূর্ণ খাওয়াটা হয়ে যাবে। কারণ আমি এই ডালের মধ্যেই আলু টমেটো সব দিয়ে দেব, তার সাথে যে যে উপকরণগুলো দেবো আমি এক এক করে বলবো। সামনেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, তাই আমরা সবাই সেই পুজোয় মেতে উঠেছি, সারাদিন বাজার ঘাট ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা। তাই অল্প সময়ে কীভাবে পাকশালা থেকে অল্প রান্না করে বেরোনো যায় সেটাই আজ আমি তোমাদের শেয়ার করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালের সাথে আমি আলু টমেটো সব একসাথে আমি একবারেই রান্নাটা করে দেবো, আলাদা করে আমি কোনো তরকারি কিংবা কিছুই করব না। আমি রান্নাটা মুসুর ডাল দিয়ে করব, তোমরা যে কোনো ডাল, মুগ ডাল কিংবা অড়হর ডাল দিয়েও করতে পারো। এক বাটি আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল, তার সাথে আমি একটা দুটো বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের টমেটো ফালি করে নিয়েছি, একটু আদা আমি ঘষে নিয়েছি, তার সাথে কাঁচা পাকা লঙ্কা। সবার প্রথমে আমি মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আমি রান্নাটা কড়াতে করব, তোমরা যদি চাও কুকারেও করতে পারো। মুসুর ডালটাকে ভালো করে আগে কষলে ধুয়ে ওর মধ্যে যে নোংরা পালিশগুলো উঠিয়ে নিয়ে আমি ডালটাকে আগে ইন্ডাকশানে একটুখানি গরম জলে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে উপরে যে ডালের উপরে যে ঝাগগুলো তৈরি হয় সেগুলোকে আমি আলাদা করে বের করে নেব। তোমরা যদি চাও একবারে কড়াতেও দিয়ে দিতে পারো। তবে এই রকম করে যদি ডালটা সিদ্ধ করা হয়, যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকে তারা যদি এইভাবে ডালের উপরে ফেনাটাকে বের করে ফেলে তারপরে ডালটা সিদ্ধ করে, তাহলে ইউরিক অ্যাসিডের অসুবিধা যাতে তাদের জন্য এইভাবে ডালটা খেলে ডালটা আর ক্ষতি করে না, ডাক্তার ডালটা খেতে মানা করে। তবে যদি এইভাবে ঝাগ উঠিয়ে ফেলা হয় এগুলো তাহলে অতটা ক্ষতি করে না। দেখো আমি ডালটাকে এভাবে ফুটিয়ে নিয়ে আমি একবারে এখানে সিদ্ধ করব না, আমি শুধু এই উপরে যে এইভাবে ঝাগটা হচ্ছে এই ঝাগটাকে আমি বের করে ফেলবো। তোমরা সব ডালই এইভাবে একটু গরম জলে যদি আগে ফুটিয়ে নাও, ফুটিয়ে নিয়ে তারপরে কুকারে সিদ্ধ করা হয় তাহলে আমরা সবাই এই ডালটা খেতে পারি। যারা বিশেষ করে ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকে তাদের জন্য এটা এইভাবে ডালটা খাওয়া উপকার। এবার আমি কড়াতে দিয়ে দিলাম সরষের তেল, এক টেবিল চামচের মতো আমি দিয়ে দিয়েছি সরষের তেল। রান্নাটা অবশ্যই সরষের তেল দিয়ে করলে ভালো হবে। তার সাথে যে যে আমি উপকরণগুলো দেবো, আমি এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দেবো, একটু সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি। এখানে আমি একটু কাসুরি মেথি নিয়েছি, একটা একদম অপশনাল, তোমাদের কাছে যদি না থাকে কাসুরি মেথিটা না দিলেও চলবে। কড়াতে তেল ভালো গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা যখন মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি এক এক করে সব উপকরণগুলো দেবো। আমি একটু জিরের পরিমাণটা বেশি দিয়েছি, তোমরা যদি চাও একটু কমও দিতে পারো। দেখো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ভালো ভাজা ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দেবো আদা ঘষা, যেটা আমি আদা ঘষে রেখেছি, তোমরা আদা কুচিয়েও দিতে পারো। তার সাথে যে ডুমো করা আলুগুলো রেখেছি আমি আলুগুলো দিয়ে দেবো, তবে আদা যেন খুব বেশি পুড়ে না যায় আদা। আর তার সাথে আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সঙ্গে সঙ্গে আমি যে আলুগুলোকে রেখে দিয়েছি আলুগুলোকে দিয়ে দেবো। দেখো আমি এখানে আলুর পরিমাণটা কম দিয়েছি, তোমরা যদি চাও আলুর পরিমাণটা বেশিও দিতে পারো। আলুগুলোকে ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে এবার যে মশলাগুলো আছে সে গুঁড়ো মশলাগুলো সেগুলো আমি দিয়ে দেবো। আমি এখানে 1/4 চা চামচের মতো জিরে গুঁড়ো, 1/4 চা চামচের মতো ধনে গুঁড়ো, তার সাথে 1/4 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুর সাথে সব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। তার সাথে আমি যে কসুরি মেথিটা রেখেছিলাম কসুরি মেথিটা আমি এভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম, একটু হাত দিয়ে ডলে দিয়ে দিলাম। তোমরা যদি একটু তাওয়াতে গরম করে নাও তাহলে খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে। এই কাসুরি মেথি কীভাবে মেথি পাতা দিয়ে তৈরি করতে হয় রেসিপি ভিডিও আমার পাকশালায় দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। মশলাটা যেন পুড়ে না যায় তাই আমি মশলা ধোয়া বাটিটা জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো যে টমেটো আমি ফালি করে রেখেছিলাম, টমেটোগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য এখন নুন দিয়ে দেবো, সম্পূর্ণ নুনটা আমি এখন দেব না, আধা চা চামচের মতো আমি দিয়ে দেবো নুন। নুন দিয়ে আলু টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। তার এর সাথে যে ডালটা আমি ইন্ডাকশানে ফুটন্ত জলের মধ্যে দিয়ে ফেনাগুলো উঠাতে দিয়েছিলাম সব ফেনাগুলো আমি উঠিয়ে নিয়েছি, দেখো জলের পরিমাণটা অনেক কমে গেছে। এবার আমি কড়াতে এই ডালটা দিয়ে দেবো। তোমরা যদি এইভাবে না দিয়ে ডালটাকে ধুয়ে এই কড়াতেও দিয়ে সুন্দর করে এই মশলার সাথে ভেজে নিতে পারো,
আমি ডালটাকে আগে একটু হালকা ভাপিয়ে আমি জলটা ফেলে দিলাম। এবার জলের পরিমাণটা এত কম থাকবে না, আমি আরও একটু ওই পাত্রেই আমি জল বসিয়ে দেব। জল বসিয়ে দিয়ে আমি গরম জল দেখো দিয়ে দিলাম, পরে যদি লাগে আরও একটু আমি জল দেব। এখানে এবার আমি ভালো করে একটু টকবক করে যে ফুটবে ঢাকা দিয়ে গ্যাস ওভেনের জোরটা কমিয়ে রেখে দেবো যতক্ষণ না ডালটা সিদ্ধ হবে। গ্যাস ওভেনের জোরটা কমিয়ে রাখতে হবে, তাহলে সম্পূর্ণ জলটা টেনে যাবে। দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি যতক্ষণ না সিদ্ধ হয়েছে। এবার আমি ঢাকাটা তোমাদের খুলে দেখাচ্ছি, বেশ অনেকটাই ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কাগুলো একবারে দেইনি, আমি শেষে আবার কাঁচা লঙ্কাগুলো দেবো, নাহলে ডাল খুব ঝাল হয়ে যাবে কারণ সিদ্ধ হয়ে যাবে খুব বেশি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আমি এর আগেও নুন দিয়েছিলাম, নুনটা দেখে দিতে হবে। দেখো আমি নুনটা দিয়ে আবার একটুখানি খুন্তি দিয়ে নাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আমি মাঝে আরেকবার ঢাকনা খুলে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছিলাম। ডাল দেখো এখন বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি যেন ডাল ঘেটে না যায় তাহলে ভালো লাগবে না, একটু দানা দানা থাকবে তাহলেই খেতে ভালো লাগবে। ঠিক এইভাবে তোমরা মুগ ডাল, অড়হর ডাল কিংবা এই মুসুর ডালও তোমরা কুকারে করে নিতে পারো। আলু দেখো ভালো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেবো। তার আগে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা যদি এই পর্যায়ে দেওয়া হয় তার ডালের সাথে মেখে খেতে খুব ভালো লাগে। দেখো আমি টমেটোগুলো একটু বড় করে দিয়েছিলাম, তাই টমেটোগুলোও খুব বেশি ঘেটে যায়নি। আমি একটু ডাল সিদ্ধর মাঝখানে আমি একটু গরম জল দিয়ে দিয়েছিলাম, নাহলে ডাল একদম জমাট ধরে যাবে। আর এখানে আমি ডালটা সিদ্ধ রান্না করছি না, আমি ডালটা ফ্রাই তৈরি করছি। এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এই গরম অবস্থাতেই আমি দেখো ডালের ঘনত্বটা এরকম থাকবে। আমি এবার এই আলুগুলোকে বের করে নেব। আলুগুলোকে বের করে ঠিক যেমন আমরা আলু সিদ্ধ মাখি, আমি আলু সিদ্ধটাকে মেখে নেব। এক টেবিল চামচের মতো আমি দিয়ে দিলাম ঘি। ঘি দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে কী হবে আলু সিদ্ধর মধ্যেও ঘিটা যাবে, সেটা তাহলে আলু সিদ্ধটা খেতে ভালো লাগবে। দেখো এবার ঢাকাটা সরিয়ে দেখালাম, ঘিটা মেল্ট হয়ে গেছে, খুব সুন্দর লাগে। তবে বন্ধুরা ঘিটা কিন্তু স্কিপ করলে চলবে না, ঘি তোমরা পরিমাণে কম বেশি তোমাদের যেরকম ইচ্ছা দিতে পারো, কিন্তু ঘিটা দেবে, তাহলেই এই ডাল ফ্রাইটা খেতে ভালো লাগবে। ডালের ঘনত্বটা আমি তোমাদের দেখাচ্ছি। আমি আলুগুলোকে উঠিয়ে নিয়েছি, নিয়ে আমি আলুগুলোকে আলাদা করে আমি মেখে নিচ্ছি। ঠিক যেমন আলু সিদ্ধ মাখা হয়, তার মধ্যে তোমরা যদি চাও পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে নিতে পারো। আমি এখানে আমাদের পরিবারের সদস্যের জন্য ভাত বেড়ে নিয়েছি, তার সাথে ডিম অমলেট, ডাল ফ্রাই, আর আমি এখানে লঙ্কা ভেজে নিয়েছি। তোমরা যদি জানতে চাও এই লঙ্কা কীভাবে ভাজতে হয়, এগুলো মোটা লঙ্কা, রেসিপি আমার পাকশালায় দেওয়া আছে, এন্ড স্ক্রিনে আমি লিঙ্ক দিয়ে দেবো। খেতে খুবই সুস্বাদু লাগে, এইভাবে লঙ্কা ভেজে নিলে খুব কম সময়ে তৈরি হয়ে যায়, কিন্তু খেতে খুব সুস্বাদু। আলু সিদ্ধটাকে দেখো আমি শুকনো লঙ্কা ভাজা দিয়ে মেখেছি, তোমরা কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা সব ভেজে নিয়ে মেখে নিতে পারো, সময় বেশি লাগবে কিন্তু খেতেও খুবই সুস্বাদু লাগে। আমি আলু সিদ্ধ দিয়েও পরিবেশন করে দিয়েছি, যারা যেভাবে খেতে চাও তোমরা সেভাবে খেতে পারো। এভাবে যদি ডিম অমলেট না চাও পাঁপড় ভাজা দিয়েও এভাবে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। নিরামিষ দিনে যদি তোমরা এই রেসিপিটা তৈরি করো, আমি এখানে মুসুর ডাল দিয়ে তৈরি করেছি, তোমরা মুগ ডাল কিংবা অড়হর ডাল দিয়ে করতে পারো। আজকের পর্বটা যদি তোমাদের ভালো লাগে ছোট্ট করে একটা লাইক, প্রচুর প্রচুর শেয়ার করার সাথে তোমাদের যদি কোনো রেসিপির আবদার থাকে সেটাও আমাকে জানানোর অনুরোধ রইল। তার সাথে তোমাদের যদি রেসিপিটা ভালো না লাগে সেটাও আমাকে কমেন্টস করে জানাবে। আর আমার যারা নতুন বন্ধু এখনও আমার পাকশালার সদস্য হয়ে উঠতে পারেনি, তাদের কাছে আমার অনুরোধ আমার পাকশালার পরিবারের সদস্য হয়ে আমার সাথে থাকতে। আমার যারা পুরনো বন্ধু সবসময় আমার সাথে আছো তাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আর নতুন বন্ধুদের আমার পাকশালায় স্বাগত জানাই। তোমাদের যদি এইরকম কোনো আরও চটজলদি রেসিপি চাই, অনেক রেসিপি আমার পাকশালায় দেওয়া আছে নিরামিষ আমিষ, তাছাড়াও যদি কোনো রেসিপির আবদার থাকে আমাকে কমেন্টস করে জানালে আগামী দিনে আমি সেই সব রেসিপিগুলো তোমাদের সামনে তুলে ধরব। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় এইরকম আমার সাথে থাকবে। নমস্কার বন্ধুরা।